গুড মর্নিং। হ্যালো বন্ধুরা, সকাল থেকে ভাবলাম আজ ব্লগ বানাবো, কিন্তু ওই যে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। মেয়েকে সকালে খাবার করে দিতে হয়, ও খাবার খেয়ে টিউশন গিয়েছিল, তারপর সংসারের কাজকর্ম সারতে হয়েছিল, আবার মেয়ে বাড়ি আসলো, মেয়েকে স্নান করিয়ে স্কুলে পাঠালাম, ওকে খাবার করে দিয়েছিলাম সকালে, একটুখানি আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, কুমড়ো সেদ্ধ ভাত করে দিলাম, ও খেটিয়ে আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম, ও খেটে স্কুলে গেছিলো। এখন ভাবলাম একটু ফ্রি হয়ে গেছি, মেয়ে যেহেতু স্কুলে চলে গেছে তাই একটু ব্লগ বানাই। আজকে বাবা আর ভাই খাবে, মা নেই বাড়িতে, তার জন্য আমি রান্না করব। আমার সবজি কাটা হয়ে গেছে, আমি কুমড়ো ভাজা কেটেছি, পটল ভাজা কেটেছি, এখানে মাংসের জন্য আলু কাটা হয়েছে, পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা কাঁচা লঙ্কাটা পেস্ট করব। আমরা চাটনি করব, চাল রেডি করা হয়ে গেছে, দেখি এদিকে আমার ভাতের জল ফুটছে, চালটা ধুয়ে দেব। কুকারে একটু মুসুর ডাল করব, এখানে মাংস ধুয়ে ভালোভাবে লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছি মাংসটাকে। আমার রান্না অলমোস্ট সব কিছু হয়েই গেছে, শুধু মাংসটা হতে বাকি আছে, মাংসটা ফুটছে, এই দেখো মাংসটা হলেই হয়ে যাবে। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, ভাত তার সঙ্গে আজকে ভাবলাম একটু শুক্তো করি, একটু শুক্তো করেছি, মুসুর ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা, আমরা চাটনি, মাংসের ঝোল হয়েছে, আর এই অল্প একটু পনির তরকারি করা হয়েছে। ভাই এসছে কিন্তু ভাই ভিজে গেছে, বাইরে বৃষ্টি হচ্ছে তো খুব মেঘ যাচ্ছে, ভিজে গেছে, তাই ভাই বলল খাবার প্যাকিং করে তো আমি নিয়ে যাব, বাবার ভাইয়ের খাবারটাই প্যাকিং করতে। বাঙালি করা হয়েছে, আমি একটা হাতা নিয়ে আসি ডালটা তোলার জন্য, হাতা নিয়ে আসা হয়নি। মুসুর ডালটা দেওয়া হলো, মাংসটা, মাংস গরম, ভাই বোনলেস মাংস খায়, ভাইয়ের জন্য আবার বোনলেস মাংস দিতে হবে, আর বাবার জন্য একটু হাড়ের মাংস দিতে হবে, বাছি দেখি কি আছে। পেয়েছি, এই যে ভাই আবার এই মাংসগুলো খাবে, বোনলেস মাংস হাড় ছাড়া। একটু পনির সবজিটা দেবো, দিয়ে দিলাম, আর চাটনিটার জন্য আমাকে একটা কোটা আনতে হবে, আরেকটা চাটনিটা কোটার মতো করে দিয়েছি, প্যাকিং করে দিব খাবারগুলো। ভাবছি ভাতের ভেতর বসিয়ে দে, খাবার কটে আবার ঝোলার মধ্যে পুরে দি। এটা হবে না, এটা দিয়ে দেখি, হ্যাঁ।
ভেজে ছোলার মধ্যে ভরে দিচ্ছি। ডাল আছে, পড়ে যা ভয় লাগছে, মাংস ঝোল প্যাকিং হয়ে গেছে আমার খাবার। মেয়ের জন্য খাবার বেরিয়েছে, ভাত ডাল আর মাংসের ঝোল। ও তো অন্য কোনো কিছু খাবে না, মুসুর ডালটা খুব ভালোবাসে, ওর জন্যই আর মুসুর ডালটা করা হয়েছে। নিজের হাতে কোনো সময় খাবার খাবেন, ওকে খাইয়ে দিতে হবে। যখনই খাবার খাবে ওকে খাইয়ে দিতে হবে খাবার। চাউমিন হলে যখন ম্যাগি হয় তখন নিজের হাতে খাবার খায়, কিন্তু ভাতটা কোনো সময় নিজের হাতে খাবে না, ওকে খাইয়ে দিতে হবে। স্কুল থেকে বাড়ি আসলো, বাইরে বৃষ্টি পড়ছে ভীষণ, আজকে ওয়েদার খুব খারাপ। আজকে চারদিকটা পুরো অন্ধকার হয়ে আছে। এই দেখো, দেখায় এই দেখো আমাদের ঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে।